ধরেন একটা জায়গায় আপনি মহা উৎসাহ উদ্দীপনা নিয়ে ট্যুরে গেলেন, ট্যুরে যায় ওইখানে ধুমসে ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি শেষে সেই একটা জায়গায় জম্পেশ খাওয়া দাওয়া করলেন, আপনার মনের ভিতরে আপনার পেটের ভিতরে শুধু শান্তি আর শান্তি। কিন্তু ট্যুর শেষে বাসায় আসার পথে যদি ঘটনা ঘটে যায় তখন কেমনটা লাগে? পুরা ময় ময় হয়ে যায়। ঘটনা হইলো সীতাকুণ্ড বাবির হোটেল থেকে বেরোইলাম, বের হয়ে ব্লগ শেষ করলাম। তো ব্লগ শেষ করার পর মোটামুটি কিসকের টাইনে একবার একটানে কুমিল্লা পর্যন্ত চলে আসছে। কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইখানে একটা মার্কেট আছে, আমরা ইউজুয়ালি চিটাং থেকে যখন আসি বা ওই রুট থেকে যখন ঢাকার দিকে আসি তখন ওই কুমিল্লা ক্যান্টনমেন্টের ওই রাস্তাটার ওইখানে একটা ব্রেক দিয়ে নাস্তা টাস্তা করি, কফি টফি খাই। তো ওইখানে দাঁড়াইছি, রাজীবরে বললাম কি রাজীব তো তুমি উপরে যাও, দুটা কফি নিয়ে আসো, কফি খাই দাঁড়ায় দাঁড়ায় আর গল্প টল্প করি, তাহলে মোটামুটি এটা রেস্ট হয়ে যাবে। তো রাজীব উপরে গেছে কফি আনতে, আমি নিচে দাঁড়ায় আছি। তো দাঁড়ায় হঠাৎ করে কি মনে করে সাসপেনশনের দিকে একটু তাকাইছি, তাকায় দেখি কি ঝরঝরায় তেল পড়তেছে। সমস্যা যেটা হয়েছে সেটা হলো অয়েল সেল গন, টোটালি অবস্থা খারাপ। এত সুন্দর একটা ট্যুর দিলাম, ওই সিন দেখা মোটামুটি মন টন পুরা খারাপ হয়ে গেছে। তো তারপরে কুমিল্লা থেকে মোটামুটি 80-90 কিলোমিটার চালায় বাসা পর্যন্ত আসলাম, এরপর ঢাকায় এসেও মোটামুটি 3-4 দিনে কত 40-50 কিলোমিটারের মতো চালানো হয়েছে। এর ভিতরে আমি মোটে সময় করে পারতেছি না যে আমার অয়েল সিলটা আমি চেঞ্জ করবো। তো এখন ফাইনালি যেতেছে অয়েল সিলটা চেঞ্জ করার জন্য, আমার সাথে রাজীবও যেতেছে, ওই যে দেখা যেতেছে রাজীব যেতেছে, রাজীব বাইকটা সার্ভিস করাবে, ওর বাইক অনেকদিন ধরে সার্ভিস করায় না। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো গিয়া এই লাস্ট ট্যুরটায় মানে চিটাং যখন যাই, রাজীব যে জিনিসটা ফেস করতেছিল সেটা হলো ওর বাইক পিক আপ দিলেও বাইক মানে ভাগতেছে না, মানে ওইরকম আছে না যে সাই সাই করে চলে যাবে, জিনিসটা সেরকম হইতেছে না। বারবার বলতেছিল যে ভাই আমি বাইক টানতেছি ঠিকই, বাট বাইক কথা শুনতেছে না, বাইক আমার কাছে মনে হইতেছে বাইক স্লো, বাইক আগাইতেছে না। আমি আগে টাইনা চলে যেতেছি বাট রাজীব আমার মোটামুটি 1-2 কিলো পিছে সবসময় পড়ে ছিল। তো রাজীব বলতেছে ভাই আমি পিক আপ দিতেছি, আমি রাজীবটা বারবার বলতেছিলাম ভাই ডে ট্যুর, দিনে যায় দিনে চলে আসতে হবে, অন্ধকার হয়ে গেলে কিন্তু আমরা কানা, এই জিনিসটা মাথায় রেখো। রাজীব বলতেছে যে ভাই আমি গাড়ি টানতেছি ঠিকই, গাড়ি পিক আপও দিতেছি ঠিকই, বাট গাড়ি কথা শুনতেছে না, মানে গাড়ির কোনো রেসপন্স নাই, গাড়ি ওই 80-90 যে স্টাক হয়ে যেতেছে এর উপর স্পিড উঠতেছে না। আমি বলতেছি যে তুমি অনেকদিন হয়তো বা বাইক চালাও না বা অনেকদিন পর হাইওয়েতে আসছো, ওইভাবে পিক আপ দিছো, এই কারণে হয়তো বাইক রেসপন্স করতেছে না, যেহেতু ইসিউওয়ালা বাইক এগুলো অ্যাকচুয়ালি ইসিউ ম্যাপিংয়ের উপর চলে, যেরকম চালাও তুমি সবসময় ও ওইভাবেই চলতে চায়, তো হয়তো বা এই কারণেই হইতে পারে। আর তুমি তো মোটামুটি অনেকদিন হয়ে গেছে বাইকটাইক সার্ভিস করাও না, হয়তো বা এই কারণে এই সমস্যাটা বেশি হইতেছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই ঢাকায় যাওয়া নেই, বাইক সার্ভিস করা লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার সমস্যা রাজীবের সমস্যা দুই সমস্যা নিয়ে এখন যেতেছে সার্ভিস স্টেশনে, আমারটা শেষ করতে হয়তো বা দেখা গেছে 1-1.5 ঘন্টার ভিতর হয়ে যাবে, বাট হ্যাঁ রাজীবের জন্য আমার আজকে সারাদিন চলে যাবে। মোটামুটি কত বাইকের বয়স 25,000 কিলোমিটার হয়ে গেছে, 25,000 কিলোমিটারে ফার্স্ট টাইম অয়েল সেল কাটলো। ইউজুয়ালি আপসাইড ডাউনে অয়েল সেলগুলো এতদিন টেকে না, মানে আমি টিকাইছি, আমি সবসময় একটু জেন্টেল রাইড করি, প্লাস হলো ভাঙ্গাচোরা সবসময় এড়ায় চলি, ভাঙ্গাচোরা রোড থাকলে ঘুরা যায় দরকার হইলে, কারণ আমার কথা হলো কি ভাই বাইকের একটা পার্টস চেঞ্জ করাটা ঝামেলা। তবে আসলে কি অয়েল সেল একটা সময় পর অটোমেটিকই কাটা যায়, কারণ অয়েল সেলের যে রাবারটা থাকে সেই রাবারটা একটা সময় শক্ত হয়ে যায় যার কারণে ফাইটা যায়। দ্বিতীয় জিনিস হলো ভিতরে যে অয়েলগুলো থাকে এগুলার কিন্তু একটা ডেট থাকে, একটা এক্সপায়ারি ডেট থাকে সব তেলেরই, যেমন আমাদের ইঞ্জিন অয়েলের এক্সপায়ারি ডেট থাকে তেমনি কিন্তু অয়েল সেলেরও একটা ডেট থাকে। সেরকম 4K যে তেলটা সাসপেনশন অয়েল যখন ওই যে ডেড ফেল হয়ে যায় আস্তে আস্তে তখন কিন্তু ওই তেলটা অটোমেটিকলি বাইরে হয়ে চলে আসে। আর 3 নম্বর যে কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো গিয়া সেদিনকে আমার স্পিডটা একটু বেশি ছিল, প্লাস হলো গিয়া ঢাকা চিটাগাং হাইওয়ের ঢাকার দিকে আসার দিকে রাস্তাটা অবস্থা খুবই খারাপ। ঢাকা থেকে চিটাগাং যখন গেছি তখন কিন্তু রাস্তা মোটামুটি প্লেনই ছিল, বাট আসার সময় কুমিল্লার আগে কিছু জায়গা আছে ফেনীর পরে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে এই পরিমাণ ভাঙ্গাচোরা মাঝে মাঝে মানে জায়গার থেকে মানে চলটা মলটা উঠে গেছে এরকম অবস্থা। তো ওই সব জায়গা মোটামুটি 70-80-90 যাওয়া হিট করছি, বিকজ অফ ভাই ব্রেক করার ওইখানে কোনো স্কোপ নাই, পিছনে দেখা গেছে গাড়ি আছে, বড় গাড়ি আছে, তো ওইখানে ভাই ব্রেক করার কোনো অপশন আপনার হাতে নাই, ওখানে ব্রেক করছেন আপনি নিজে মারা গেছেন। আমার কথা হলো কি ভাই গেছে সাসপেনশন, গেছে সাসপেনশন অয়েল সিল ছিটছে, এটা ডাজেন্ট ম্যাটার, নিজে বাচ্চা থাকলে ভাই এই সাসপেনশন বহুতবার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। দেখা গেছে সামনে দেখতেছেন আপনি ভাঙ্গাচোরা, আপনি ব্রেক করছেন পিছে গাড়ি আছে দিছে আপনার উড়ায় পিছের থেকে, কারণ বড় গাড়ি ভাই ও ওইভাবে ব্রেক করে পারবে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কোনো ব্যাপার না। ঘটনা হলে ভাই অবরোধের ভিতর চলে আসছে, মিরপুরের কি দোকানপাট খোলা আছে কি না, সবুজ কি ঘুম থেকে উঠছে কি না, সবুজের দোকান খুলছে কি না আল্লাহই জানে। মামা গেছে,
এক মোশন নিয়ে টানাটানি করতে, তো এর ভিতরে ইঞ্জিনে রেড লাইট জ্বলছে, কয়েকবার উনি খেয়াল করে নাই, ইচ্ছা মতো টানছে, একবার ইঞ্জিনের পিস্টন মিস্টন জেনে যা আছে একবার পুরা মুরা ছাড় করে গেছে। এই লোক এখন যে 24,000 টাকা জরিমানা দিতেছে ইঞ্জিন হেড আর ইঞ্জিন পিস্টন চেঞ্জ। বাইক চলছে মাত্র 10,000 কিংবা 11,000 কিলোমিটার, কিন্তু সেখানে যাই হোক কি দরকার আসলে মামা যায় না টানি করার, ভিতরে নেই কুলেন্ট, ওই অবস্থায় ইঞ্জিনের মানে পুরা বাস। বেটা কয়, ভাই আমি কয়েকদিন আগে বাইকটা নিছি 5,12,000 টাকা দিয়া, টানাটানি করার আগে চিন্তা ভাবনা করে টানাটানি করে। তা এই জন্য আপনি আর টানাটানি করেন না? না আমি ভদ্র ছেলে, ভদ্র ছেলেরা কোনো টানাটানি করে না। আপনি কিন্তু একজনের কথা ভুলে যেতেছেন না, কোন তো গতকাল সার্ভিস স্টেশন থেকে বেরোতে বেরোতে মোটামুটি বেজে গেছে রাত 8টার মতো, তো চিন্তা করলাম আর কি ব্লক করবো, বাহা যাই কাহিনী শেষ করি। এখন ঘটনা হয়েছে অয়েল সিল তো চেঞ্জ করলাম, বাট এর পিছনেও বিশাল বড় ঘটনা আছে। ঘটনা হলো ইউএসডি সাসপেনশনের অয়েল সিলের দাম কত হইতে পারে, গেস পার, 300, 400, 500, 1,000, 1,500 সর্বোচ্চ। গতকাল সার্ভিস স্টেশনে যাওয়ার পর করি সবুজ বাড়ি জিজ্ঞেসি যে ভাই অয়েল সেলের প্রাইস কত, কয়েছে ভাই 2,000 টাকা। চিন্তা করলাম ফেয়ার ইনাফ, যেহেতু এক্স মোশনের পার্টসের দাম অন্যান্য বাইকের থেকে একটু বেশি, সো ঠিক আছে মেনে নেওয়া যায়। তো অয়েল সিল দুটা চেঞ্জ করলাম, কাজ টাজ কমপ্লিট করে বিল দিতে গেলাম, যা মানে পুরাই মাথা নষ্ট। অয়েল সিল একটা মানে একটা ফোর্কের অয়েল সিলের দাম 2,000 টাকা, দুইটা ফোর্কের অয়েল সিলের দাম 4,000 টাকা, মানে ক্যান ইউ মানে ইমাজিন দ্যাট, 4,000 টাকা। আমি দেখলাম ভাই কোলেন না 2,000 তো হবে, 2,000 এক্সেলেটার দাম, আর এক্সেলেটার দাম 2,000, টোটাল 4,000 টাকা, মানে আমি টোটালি তপ দেখা হয়ে গেছি, মানে কি কয় 4,000 টাকা দুটো অয়েল সিলের দাম, প্লাস্টিকের, প্লাস্টিক না রাবার, যাই হোক রাবারের দুইটা পার্টস এটার দাম 2,000 টাকা, দুইটা ফোর্কে টোটাল 4,000 টাকা, আর ওই ফোর্ক অয়েল টয়েল এগুলো তো হিসাব বাদে। তো এই এলাকায় কাহিনী মানে যে অবস্থা যে দাঁড়াইছে, এখন বাইক আর রাস্তায় চালান যাবো না, এখন বাইক গাড়ে করে নেওয়া ঘোরা লাগবো, কারণ ভাই 4,000 টাকা মানে অয়েল সিল কাটলে 4,000 নেই, আপনার যদি একটা অয়েল সিল কাটে তাহলে 2,000, যদি দুইটা কাটে তাহলে 4,000, মানে অয়েল সিল কাটলেই 2,000-4,000 টাকা মানে নিয়ে টান দিবে। যাই হোক এতটুকুই সান্ত্বনা, সেটা লোকে 25,000 কিলোমিটার পরে কাটছে। আপসাইড ডাউন সাসপেনশনগুলো ইউএসডি সাসপেনশনগুলো খুব র্যাপিডলি কাটা থাকে, অনেকে 3,000-4,000 কাটা যায়, 5,000-6,000 কাটে, 10,000 কাটে, তো আমার কপাল ভালো, 25,000 পর্যায়ে কাটছে, এই একটুকুই সান্ত্বনা, এছাড়া সান্ত্বনা দেবার মতো কোনো কিছু নাই। দুঃখ হইতেছে, দুঃখ যে হইতেছে না তা না, 4,000 টাকা ভাই কম না, দুইটা রাবার, উপরের একটা ক্যাপ, ভিতরে অয়েল সিল, এই দুইটা পার্টস, এই দুইটা পার্টসের দাম 2,000 টাকা, দুই সাসপেনশনে 4,000 টাকা। সো এই তো ব্লগ শেষ করি, সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।